উৎসব সবার, ধর্ম যার হোক উৎসব সবার। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, একথা গাছে ধরে। যারা মুসলিম তাদের ধর্ম একটাই এবং তাদের উৎসবও একটাই। যাই হোক, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, যিনি আজকে কলকাতায় দুর্গাপূজার উৎসব পালন করলেন, তার ছেলে আব্রাহাম খান জয় তাকে নিয়ে আজকে তিনি কলকাতায় দুর্গাপূজার উৎসব পালন করলেন, এবং আজকে একটি মন্দিরে গিয়ে আব্রাহাম খান জয়কে জোর করে তাকে সিঁদুর পরানো হয়। যদিও তার ছেলে জয় সিঁদুরটি পরবে না, ছোট বাচ্চা। আব্রাহাম খান জয়, যিনি আসলে একজন মুসলিম ঘরের সন্তান, সাকিব খান তো তার পিতা, সে তো জন্ম দিয়েছেন, অবশ্যই তো সে মুসলিম ঘরের সন্তান। সে কিভাবে আসলে অপু বিশ্বাস এই কাজটি করতে পারলো এবং তার ছেলে জয়কে কিভাবে সে সিঁদুর পড়তে পারলো? যাই হোক, খুবই দুঃখজনক বিষয়। আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে এমন এমন ঘটনাগুলো আমরা দেখি, যা যেগুলো আসলে মুসলিমরা আমরা কল্পনা করতে পারি না। মুসলিমদের মধ্যে এই ধরনের কাজগুলো, এই ধরনের মনোমানিনগুলো, চিন্তা ভাবনা থাকে। আজকে আপনারা হয়তো দেখেছেন একটি মন্দিরে গিয়ে আব্রাহাম খান জয়কে আসলে জোর করে সিঁদুর পরানো হয়। যদিও ছোট ছেলেটি সিঁদুর পরবে না, তারপরেও জোর করে তাকে সিঁদুর পরানো হয়েছে। যাই হোক, অপু বিশ্বাস এই কাজটি সম্পূর্ণ আসলে খুবই খারাপ একটি কাজ করেছে এবং জঘন্য একটা নোংরা কাজ করেছে। এদিকে বগলি তার সন্তানকে ইসলামিক দৃষ্টি, ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক পথের এবং ইসলামিক পোশাক পরিয়ে তার ছেলেকে দর্শকদের সামনে তুলে ধরছে। আর আমাদের এদিকে অপু বিশ্বাস, যিনি আসলে একজন মুসলিম ঘরের হয়েও এই ধরনের কাজগুলো করতে পারলো। যদিও সে আসলে একজন মুসলিমকে বিয়ে করেছে, অবশ্যই সে মুসলিম, এখন সে তার ব্যক্তিগতভাবে কোন ধর্ম পালন করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার ছেলে আব্রাহাম খান জয় সে তো মুসলিম ঘরের সন্তান। যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন, আসলে অপু বিশ্বাস কাজটি ভুল করছে না সঠিক করছে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা হয়তো দেখেছেন তার ছেলেকে জোর করে আসলে সিঁদুর পরানো হয়েছে, খুবই, আমার তো মনে হয় খুবই নোংরা একটা কাজ করেছে। যাই হোক, সে আসলে ভুল কাজ করেছে না সঠিক কাজ করেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।